দর্শক রাজধানীতে উল্টো পথে চলাচলের খবর জানাতে এবার সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। অনিক, আপনি যে স্থানে রয়েছেন সেখানকার বিস্তারিত আমাদের জানান। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি আছি মগবাজার মোড়ে। তো হচ্ছে, যদি আমি এখানে চিত্র দেখাই, তো এই মগবাজার মোড়টি কিন্তু ব্যস্ততম শহর রাজধানীর বলা চলে। এখান দিয়ে বিভিন্ন রুটে যাতায়াত করেন যাত্রীরা। তবে এখানে যে উল্টো পথের কথাটি বলছেন, যে এখানে গোলচত্বর হওয়ার কারণে বিভিন্ন সময় বিভিন্নভাবে উল্টো পথে গাড়ি কিন্তু চলাচল করে আসছেন। তো এই উল্টো পথের যে রোধ করতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও হিমশিম খান। তবে এই উল্টো পথের যে চলাচল বিষয়টি আছে, সেই বিষয়টি যদি আমরা বলি, তাহলে যে যারা উল্টো পথে চলাচল করেন তারা আমাদেরকে বরাবরের মতো অভিযোগ করেছেন। এর আগেও আমরা এই উল্টো পথে নিয়ে বিভিন্ন প্রতিবেদন করেছিলাম, সেখানেও তারা একই অভিযোগ করেছেন যে উল্টো পথে যে যানজটের সৃষ্টি হয়, এই যানজটের কারণে কিন্তু হচ্ছে তারা উল্টো পথে ব্যবহার করেন। কারণ আর উল্টো পথে যেসব যে চালকের বা যাত্রী থাকেন গাড়িতে বা হচ্ছে সিএনজি অটো রিক্সা বা রিক্সাতে, তারা বলছেন যেহেতু যানজটের সৃষ্টি হয়, তাদের অফিসে যেতে দেরি হয় বা কিছু স্কুলে বাচ্চাকে নিয়ে যেতে দেরি হয়। তো এই বিষয়গুলো হচ্ছে প্রতিনিয়ত আছেন তারা বলছেন। এবং চালকরা বলছেন যে বলেন যে বরাবর মতো যে আমাদের যে বিভিন্ন সময় ইউলুপের সমস্যা রয়েছে, ইউলুপগুলো হচ্ছে দীর্ঘ দূর গিয়ে ঘুরে আসতে হয় এবং হচ্ছে যে যানজটে আটকে থাকতে হয়, এবং যানজটে আটকে থাকার ফলে তাদের হচ্ছে দেখা যায় বলে অভিযোগ করেন যে তাদের হচ্ছে যাত্রী পেতেও সমস্যা হয়। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা আছেন তারা বলেন যে আইন শৃঙ্খলা এই সড়কে শৃঙ্খলা রোধ করার জন্য তারা প্রতিনিয়ত বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন এবং তারপরেও কিন্তু রোধ করা যায় না। তো বিশেষজ্ঞ যারা আছেন তারা কিন্তু বলেন যে এই সমস্যাগুলো সমাধান করার জন্য বিভিন্ন পদক্ষেপ আরও হাতে নিতে হবে, মানুষকে সচেতন করতে হবে যাতে উল্টো পথে চলাচল না করে। উল্টো পথে চলাচল করলে দুর্ঘটনা থেকে শুরু করে যানজটের সৃষ্টি হয়, এই যানজটের কারণে মানুষের অনেক বিড়ম্বনার সৃষ্টি হয়। ঈশিকা, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে আমরা যেমনটি দেখছিলাম যে উল্টো পথে চলাচলের খবর জানাচ্ছিলেন ইকবাল অনিক।